আসসালামু আলাইকুম। সকলের সুস্থতা কামনা করে এবং মঙ্গল কামনা করে শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। তো প্রথমে আমার ছোট কন্যাকে দেখতে পেলি স্ক্রিনে, আর আমরা আজকে চলে আসছি নার্সারিতে একটা গাছকেই কেন্দ্র করে আসা। তো এর আগে আমরা একটা নার্সারি ঘুরেছি, ওটা মানে ওই ভিডিও ক্লিপটা অ্যাড করলে ভিডিওটা আজকে বড় হয়ে যাবে। আর এমনি তো অন্যান্য দিনের তুলনায় ইদানিং যে ভিডিওগুলো আপলোড করছি সেই ভিডিওগুলোর তুলনায় আজকের ভিডিওটা তুলনামূলকভাবে একটু বড়ই হয়ে গিয়েছে। তো ভাবলাম যে ওই নার্সারি ঘুরেছি ওইগুলো অ্যাড না করি। আর প্রথম যে নার্সারিতে ঘুরেছি ওইখানে মানে সব কিছু হচ্ছে মানে মানি প্লান্ট বা ছায়াতেই বেশি গাছগুলো হয় বা রুমে হয়, এই টাইপের গাছগুলোই বা ওই নার্সারিতে বেশি দেখলাম। তো যাই হোক, যে গাছটার জন্য আসছে ওই নার্সারি তো পাইনি। আর এই যে এই নার্সারিটা ঘুরে দেখছি আমার ছোট মেয়ে তো পুরো পাগলের মতো করছে যে আম্মু আমি এই গাছটা নিবো ওই গাছটা নিবো। বাট আমি আজকে যে অনেক গাছ দিব সেটা না, কারণ আমি ছাদটাকে রিসেন্টলি পরিষ্কার করব। আগের পুরনো গাছ কি যেগুলো ভালো গ্রো করছে না সেগুলোকে কেটে ছেটে মাইনাস করব বা বাদই দিয়ে দিব। আর এখানে যে আমার মেয়ে মালটা গাছ, এটা আমার মনে হলো যে মালটা গাছই, বাট জানি না মালটা সরি, এটা আমার মনে হচ্ছে জাম্বুরের গাছ। এখন জানি না এটা মালটা কি কমলা নাকি, বলবে যে চিনি না এরকম কিছু, না একেবারেই সেটা না। আমার যেটা মনে হলো সেটাই বললাম, আর তোমরা যেরকম চিনো চিনে নাও স্ক্রিনে, পুরোটাই তুলে ধরলাম। তো মাইশার আম্মু পাশে আছে আমাদের, মাইশার আম্মুর কথা তো অনেকবার বলেছি তোমাদের সাথে, ওকে আমি যখন ডাকি যে মানে তার যত কাজই থাকবে সে ফেলে চলে আসবে। আর এখানে হচ্ছে থাই সুপ্রিয়জন থাই গাছটা নিতে চেয়েছিলাম, তো দেখি এটা অনেক বেশি বড়, ছোটোগুলো থাকলে নিয়ে যেতাম, তো আর নেইনি। তারপরে কারি পাতা গাছটা নিতে চেয়েছিলাম, বাট যেটা সত্যি কথা দামের কারণে আমি নিইনি, দামটা একটু বেশি মনে হলো। আর এখানে হচ্ছে সন্ধ্যার পরে বাচ্চাদেরকে, আমার সাথে নার্সারিতে ছোটো মেয়ে গিয়েছিলো, বাট সন্ধ্যার পরে বড়ো মেয়েকে সহ আর আব্বু, এই যে আমার হাজব্যান্ড, আমরা চারজন বের হয়েছি। বাচ্চারা একদম বুড়ো হয়ে গিয়েছে, ওরা মানে কিছু খাবে। তো প্রথমে একটা এসে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম যে ওটা মানে স্ন্যাক বারে, ঢুকার পরে দেখলাম যে পার্সেল, এখন যেখানে যাবার রাস্তা থেকে চটপটি ফুচকা খাবার সেটাও পার্সেলই, বসে খাওয়ার কোনো ওয়ে নাই। আর এ হচ্ছে এখনকার রাত্রে ঢাকা, মানে এখনকার ঢাকা বর্তমান চিত্র লকডাউনের। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে, এদের 3-4 দিন পরের ভিডিও এটা। তো এ হচ্ছে আমি ভাবলাম যে একটু তুলে ধরি, আমরা দুইটা জায়গায় ব্যর্থ হয়ে এখন সামনের দিকে যাচ্ছি। তো বাচ্চাদের কাফর কলম চটপটি ফুচকা খাওয়াবার নিয়ে নিই, আর চটপটি ফুচকার পার্সেলটা আমার একেবারেই ভালো লাগে না। আমি যদিও বাসায় চেষ্টা করি করতে, বাট অনেক সময় যায় যার কারণে মানে স্টার্টিংয়ে মনে থাকে না, স্টার্টিং মধ্যে যখন করব। তো এই যে এইখানে আরও একটা চোখে পড়লো, বাট এখানে শুধু কেক ছাড়া কিছুই নাই, তো যার কারণে আমরা ঢুকে আর তেমন একটা কিছু করলাম না, মানে ঢুকার আগেই বাকিরা বাহির থেকে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আরও একটা পাশাপাশি, এখানেও তেমন কিছুই পেলাম না। তো এইখানে ফাইনালি ওদের দুইজনের জন্য কিছু পেয়ে গেলাম, দেখতেই পাচ্ছ নামে মাত্র চিকেন ফ্রাই আছে। তো ওরা মানে ওদের পছন্দের যেগুলো যেই মানে পিসগুলো ওরা পছন্দ করে সেগুলো নাই, তো লাস্টে বাধ্য হয়ে দুইটা উইং পিস নিয়ে নিলাম। আর দুইটা এখানে দেখতে পাচ্ছ, আর অনলি দুইটাই চিকেন বলিস্টিক আছে, তো দুইটা নিয়ে নিলাম। এখানে ফ্রুটসের একটা দোকান খোলা আছে, তো বাচ্চারা যা চাচ্ছে ওরা নেবে ক্যান, তো এই দোকানে নাই, এই দোকানে অন্যটা আছে। তো সামনে আরও একটা দোকান আছে, চলো দেখি ওইখানে গিয়ে। তো এখানকার কাজ শেষ, ওদের মন মতো কিছুই হচ্ছে না, তো একেবারে যতটুকু পেয়েছি। এটা হচ্ছে আরও একটা মানে কনফেকশনারিতে ঢুকলাম, এখানে একটা কোকের মানে ওরা দুপুর কোক ক্যান খাবে, কোকাকোলার ক্যানটা খাবে। আর আমার তো বরাবরই চকলেটটা জানোই তোমরা সবাই খুব বেশি পছন্দ, তো আমি একটা ছোটো মিনি ডেরি মিল্ক নিয়ে নিলাম এখান থেকে। ভাগ্যিস আমি দুইটা নিয়ে নিই, আমার বর দুটো দিতে চেয়েছিল, দুই বছরের জন্য ক্যান নিচ্ছে। আর আনুষঙ্গিক অনেক কিছু নিচ্ছি, দেখা যাচ্ছে যে বাখরখানি, তারপরে হচ্ছে বিস্কিট বা এটা সেটা, আরও মানে প্রয়োজনে বেশ কিছু জিনিস নিচ্ছে, শুধু যে ওদের খাবার বা ওদের জন্য কিছু নিচ্ছে সেটা না। আর আমি চকলেটটা নিয়ে আমার বর দুটো কিনে দিতে চেয়েছিলাম, আমি দিই নেই, ভালো করেছি। বাসায় গিয়ে দেখি চকলেটের অবস্থা খুবই ভয়ানক,
তো এই অবস্থা। তো ফাইনালি আমরা বাসায় চলে আসছি, আজকে যেগুলাই নিয়ে আসছি পেয়ারা বাকরখানি আর বাচ্চাদের কিছু খাবার। ওরা এতেই খুশি, ওরা দেখতে পেয়েছে এই সেই চকলেট, ভয়ানক বিশ্রী অবস্থা। তো ঠিক আছে, আর এখন এগুলো খাবে, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজ জন্য আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।